হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধ্যবিত্তের রেশেল। আজকে আমি কাঁচা পাকা টমেটো দিয়ে একটা মুসুরির ডাল করে দেখাবো। এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তাহলে চলুন রান্নাটা শুরু করি। আর শুরু করার আগে যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করি। ফার্স্টে আমি একটা বাটিতে গরম জল বসিয়ে নিয়েছি, জলটা গরমও হয়ে গেছে। আমি মুসুরির ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে ডালটা এর মধ্যে দিয়ে দিল। ডালটা ফুটুক, সিদ্ধ হোক। ডালটা আমার ফুটে গেছে আর আধ সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়নি। এই অবস্থাতেই আমি কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেব। পাকা টমেটো হলে কিন্তু হবে না, আধ পাকা আধ কাঁচা হতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। পাকা টমেটো হলে কিন্তু খেতে সেরকম ভালো লাগে না। দিয়ে দিয়ে দিলাম টমেটো গুলো, খুব বেশি সিদ্ধ হবে না, গ্যাসে একটু মজবে। আর আমি চেরা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর আমি যদি ডাল আর টমেটো একসঙ্গে সিদ্ধ বসিয়ে দিতাম তাহলে কিন্তু ডালটা সিদ্ধ হতো না, তাই জন্য ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি টমেটোটা দিলাম। আমার ডাল আর টমেটো সিদ্ধ হয়ে গেছে, ডালটা ভালোভাবেই সিদ্ধ হয়েছে। আগেই বলেছি টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হবে না। এবার আমি এটা নামিয়ে ফেলব। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি সর্ষের তেল দিলাম, খুবই সামান্য পরিমাণ সর্ষের তেল দেবো, 1 টিস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, 1 টিস্পুন মতো সর্ষে, সর্ষেটা কিন্তু একটু বেশি দিতে হবে। সর্ষেটা ফুটে উঠলে, সর্ষেটা ফুটছে, দিয়ে একটা হাতা চিপ দিয়ে সর্ষেটা পুড়ে গেছে। এবার আমি এটা হাতার পিপ দিয়ে ভালো করে ডলে দেব, ভালো করে কিছু ডলে দিতে হবে। সুন্দর একটা সর্ষে পোড়ার গন্ধ বেরোবে, তারপরে কিন্তু সর্ষেটা ডলে দিতে হবে। ডলেও দিলাম, এবার আমি এই আগে থেকে সিদ্ধ করা ডালটা দিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, খুব পাতলাও হবে না, খুব যে গাঢ় হবে তাও না। স্বাদ মতো লবণ দেব, সামান্য চিনি দেব। যদি রান্নায় কেউ চিনিটা অ্যাভয়েড করে তো তাহলে সে দেবেন না। আর সামান্য হলুদ, বেশি হলুদ দিলে কিন্তু এটা দেখতে ভালো লাগে না, আর দেখতে যদি ভালো না লাগে তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না। সামান্য হলুদ দেব, বেশি কিন্তু হলুদ দেব না, সামান্য, 1/2 টিস্পুনেরও কম। চার পাঁচটা আস্ত কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। ডালটা এবার ফুটবে, ডালটা ফুটে গেছে। আমি এবার এর মধ্যে কারি পাতা দিয়ে দেবো, কারি পাতা গুলো এইভাবে ছিঁড়ে দিয়ে দেবো, তাহলে কিন্তু গন্ধটা ভালো আসে। ফোড়নে দিলে সেরকম গন্ধটা আসে না, তাই আমি কাঁচাই এর মধ্যে কারি পাতাটা দিয়ে দিলাম। এতে কিন্তু স্বাদটা দ্বিগুণ করে দেয়। এবার আমি এটা নামাবো